নিজে পড়লে কিন্তু যে কোনো বই থেকে কিন্তু কোশ্চেন কমন পাওয়া যায় তবুও যারা ভালো রাইটার তাদের বই পড়লে সেখানে ভুল ইনফরমেশন কম থাকে তার সঙ্গে সেখানে কিন্তু যে কোশ্চেন প্যাটার্নগুলো বা যে প্র্যাকটিস সেট সেগুলো ভালো থাকে তো আমি যখন বলবো যে তোমরা বইটি কিনো বা না কিনো তোমরা কিন্তু গিয়ে একবার চেক করতে পারো যে বইটির রিভিউ কেমন জায় হিন তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তো আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মচারী সাব ইন্সপেক্টর তো বর্তমানে তোমাদের তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের মেল কনস্টেবল ও ফিমেল কনস্টেবল পিটি ও পিএফডি চলছে এবং তার সঙ্গে কিন্তু তোমরা ভাবে তোমাদের যে মেন্স এক্সাম তার ডেট জেনে গেছো তো তোমাদের কিন্তু ডিসেম্বরের তিন তারিখ তোমাদের মেন্স এক্সাম হবে তো তোমরা অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছো তার সঙ্গে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে তোমাদের যে মেন্স রয়েছে তার তোমার প্রিপারেশান কিভাবে নেবে বা কোন বইগুলি ফল করবে এবং তার সঙ্গে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে কোনো একটা বুকস সার্চ করার জন্য এই ভিডিওতে আমি তোমাদের মেন্সের যে এক্সাম প্যাটার্ন রয়েছে বা সিলেবাস রয়েছে সেটি আলোচনা করবো তার সঙ্গে তোমাদেরকে আমি দুটো বই বা দুটো বইয়ের নাম সাজেস্ট করবো একটি বই যেটি আমি নিজে ফলো করেছিলাম এবং আরেকটি বই যেটি বর্তমানে দু হাজার তেইশে খুব ভালো বই দেখো এটা কোনো প্রকার পেড প্রমোশন নয় একটি বই আমি নিজে ফলো করেছিলাম এবং আরেকটি বই যেটি ভালো রয়েছে বা তোমার বলছ যে কোনো একটি বা দুটি ভালো বইয়ের নাম বলার জন্য তো আমি সেটা রিসার্চ করেছি এবং জেনেছি যে বইটি ভালো রয়েছে তো সেটা আমি তোমাদেরকে বলবো নাম বলবো তার সঙ্গে কি কি রয়েছে সেটা বলবো তোমাদের যদি মনে হয় তবে তোমরা সেটিকে সেটি ফলো করতে পারো বা পার্সেস করতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড এটা কোনো প্রকার পেট প্রমোশন নেই যদি তোমার জিজ্ঞাসা করেছো ভালো কিছু বইয়ের নাম বলার জন্য তো আমি সেটা বলবো তোমাদেরকে তোমার সম্পূর্ণ ভিডিওতে দেখো এবং আমি তোমাদের বলবো যে তোমরা কীভাবে মেন্সে অ্যাপেয়ার হবে এবং কোন স্ট্র্যাটেজি ফলো করবে বা কীভাবে তোমার কোশ্চেন অ্যান্সার করবে তো এইসব জানার জন্য সম্পূর্ণ ভিডিওতে দেখো আশা করি তোমাদের ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো প্রথমেই তোমাদের এর সিলেবাস নিয়ে আলোচনা করছি তো তোমাদের কিন্তু প্রিলি এক্সাম হয়েছিল একশো নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের মেন্স হবে এইট্টি ফাইভ নাম্বারের মধ্যে এবং সময় থাকবে এক ঘন্টা এবং এই এক ঘন্টার মধ্যে তোমাদের পঁচিশটি অঙ্ক পঁচিশটি রিজনিং পঁচিশ নাম্বারের তোমার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং দশ নাম্বারের ইংলিশ টোটাল এইট্টি ফাইভ নাম্বারে কিন্তু অ্যান্সার করতে হবে তোমরা মেন্সে কিভাবে এই যে পার্টগুলি রয়েছে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং ম্যাথ ও ইংলিশ তার উপর অ্যান্সার করবে বা তোমরা কোন পার্টগুলি আগে করবে বা কীভাবে তোমরা যে কোন স্ট্র্যাটেজি ফলো করবে এই সব কিছু আমি ভিডিও শেষে বলছি এখন আমি তোমাদের বলবো যে তোমরা কোন বইগুলি ফলো করবে মেন্সের জন্য তো দেখো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলো যে মেন্সের জন্য কোন বুকসটি ভালো হয় বা এমন কোনো বুকসের নাম জানা রয়েছে কি না তো আমি অনেক রিসার্চ করেছি করে একটি বইয়ের নাম খুঁজে পেয়েছি এবং তার সঙ্গে সেই একই রাইটারের আমি নিজে একটি বই ফলো করেছিলাম তো সেই বইটি কিন্তু আমি তোমাদের নাম বলছি তো প্রথমে বলছি আমি যে বইটি পড়েছিলাম বা যে বইটি থেকে প্রিপারেশন নিয়েছিলাম আমি যখন কনস্টেবলের জন্য প্রিপারেশান নিয়েছিলাম তো তখন সেই বইটি কিন্তু ফলো করেছিলাম এবং সেই বইটি যে শুধু শুধু কনস্টেবল তা নয় অন্য অন্য যে এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা খুব হেল্প করেছে কারণ আমরা জানি যে বই কিন্তু প্রায় মোটামুটি সব একই থাকে আর কোয়েশ্চেন তো প্রায় একই থাকে ডিপেন্ড করে আমাদের নিজের উপর যে আমরা কীভাবে পড়ছি তো আমি সেই বইটির ছবি তোমাদের দেখাচ্ছি বইটির ছবি দেখে নাম এ ক্র্যাক বি পুলিশ কনস্টেবল ও বি এক্সাইজ কনস্টেবল এর যে রাইটার তিনি হলেন লীলা রয় তো এই যে লীলা রয় রয়েছে তার আমি এই বইটি ফলো করেছিলাম এবং তাছাড়াও কিন্তু আমি যখন এস এসআই মেন্স এক্সাম দিই সেখানে কিন্তু এই লীলা রয়ের একটি বই সেটি ফলো করি এবং সেটি আমি খুব হেল্প করে এই বইটি থেকে কিন্তু আমি ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম কারণ অনেক প্র্যাকটিসের দেওয়া ছিল তো এই বইটি আমি কিনেছিলাম সেটা অনেক আগের বই তো বর্তমানে আরও একটি বই বেরিয়েছে সেটা নিউ আপডেট ভাস তো সেই বইটি ভালো রয়েছে তোমরা সেই বইটি দেখে নাও সেই বইটি হলো যে ক্র্যাক পুলিশ কনস্টেবল মিনস টু তো এই বইটি কিন্তু নিউ এডিশন বইটি খুব ভালো রয়েছে তোমরা এই বইটি ফলো করতে পারো কারণ আমি আমার দুজন ভাই এই বইটি কিনেছে এবং তারা বলছে যে এখানে প্র্যাকটিস খুব ভালো দাঁড়া রয়েছে এটা আগে আরো বলবো যে কোনো প্রকার পেট প্রমোশন নয় বইটি ভালো রয়েছে এবং তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে সাজেস্ট করার জন্য কোনো ভালো বুকস তো তোমরা এই দুটি বই ফলো করতে পারো আগের বইটি পুরনো এই বইটি নতুন এডিশন আমি দুটি বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমার সেখানে গিয়ে চেকআউট করতে পারো তোমার দেখতে পারো বডির দাম কত এবং আমি বলবো যে তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নাও যে বটির দাম কত এবং তার সঙ্গে তোমরা যদি সেই বইটি তোমাদের লোকাল লাইব্রেরি বা তোমাদের শহরে পেয়ে যদি পাও তো সেখানে গিয়ে তোমরা দুটি বইয়ের দাম কম্পেয়ার করতে পারো যে তোমাদের অনলাইনে দাম কত পড়ছে এবং দোকানে কত পড়ছে এবং তোমাদের যদি সেখানে যদি একটা দামের ডিফারেন্স পাওয়া যায় তো তোমার যেখানে কম সেখান থেকে পার্সেস করতে পারো এবং এটা সম্ভব তোমরা নিজের উপর যে তোমার বইটি কিনবে কি কিনবে না আর আমি বলবো যে দেখো মোটামুটি কিন্তু সব বইই ভালো নিজে পড়লে কিন্তু যে কোনো বই থেকে কিন্তু কোশ্চেন কমন পাওয়া যায় তবুও যারা ভালো রাইটার তাদের বই পড়লে সেখানে ভুল ইনফরমেশন কম থাকে তার সঙ্গে সেখানে কিন্তু যে কোশ্চেন প্যাটার্নগুলো বা যে প্র্যাকটিস সেট সেগুলো ভালো থাকে এবং আমি বলবো যে তোমরা বইটি কিনো বা না কিনো কিন্তু তোমরা সেখানে গিয়ে একবার বইটির দাম দেখানোর সঙ্গে বইটির যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো পড়ে নাও এবং তোমরা রিভিউ দেখো যে বইটি ভালো রয়েছে কিনা না এবং তার সঙ্গে বলবো যে তোমাদের যে বই থাকুক না কেন তোমরা ভালোভাবে পড়ো তার যে কোনো বই থেকে কিন্তু কোয়েশন কমন পাওয়া যাবে তোমরা ভালোভাবে পড়ো এবং বলবো তোমাদের যে বইগুলো রয়েছে এবং সেগুলো দিয়ে প্র্যাকটিস করো যদি না থাকে বা তোমরা যদি নতুন বুকস কিনতে চাও তো এই বইটি যেটা রয়ে রেখা ভালো রয়েছে তোমার দেখতে পারো তো চলে আসলাম আমরা ভিডিও শেষ পার্টে এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে তোমরা কিভাবে মেন্সের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলি অ্যাটেম্প করবে বা কোন বিষয়গুলি আগে অ্যান্সার করবে তো এটা কিন্তু আমার নিজস্ব মতামত বা আমি যে যে স্ট্র্যাটেজি ফলো করতাম সেটা কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করতাম তো প্রথমে তোমরা কিন্তু চেষ্টা করবে যে তোমাদের যে কে পার্টটা রয়েছে সেটি অ্যান্সার করার সেখানে কিন্তু সময় কম লাগে তারপর তোমরা যারা ইংলিশে ভালো রয়েছে হ্যাঁ তো দেখা যায় কিন্তু এখানে কিন্তু অনেকে রয়েছে যারা কিন্তু ইংলিশটাকে ভালোভাবে ইম্পর্টেন্স দেয় না বা যারা কিন্তু ইংলিশে একটু কাঁচা তো তারা কিন্তু সেই ইংলিশটাকে অ্যাভয়েড করে তো চেষ্টা করবে রিজনিংটাকে আগে করার যেহেতু বাজার থেকে কিন্তু রিজনিংটা একটু সোজা থাকে এবং অনেক কোশ্চেন পাওয়া যায় তো তোমরা ফার্স্টে যে অ্যাপেয়ার করবে সঙ্গে তারপর চেষ্টা করবে রিজনিং করার এবং তারপর চেষ্টা করবে ম্যাথ করার এবং শেষে তোমরা সময় থাকে বা তোমরা যদি পারো তো ইংলিশ অ্যান্সার করবে আর যারা ইংলিশে ভালো তোমরা কিন্তু আগেই সেগুলো ইংলিশ বা রিজনিং আগে কিন্তু ইংলিশটা করে নেবে এর ফলে কিন্তু তোমরা একটা ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে কারণ অঙ্ক পড়ে করতে কিন্তু সময় লাগে সেক্ষেত্রে কিন্তু জিকে পড়ে অ্যান্সার করতে সময় লাগে না এবং রিজনিং কিন্তু অনেক রিজনিং থাকে যেগুলো কমন থাকে বা সেগুলো কিন্তু করতে পারা যায় তো সেক্ষেত্রে আমি এই স্ট্যাটে ফলো করতাম যে আমি চেষ্টা করতাম প্রথমে যে জিকেটাকে পড়ে শেষ করে দেওয়ার অ্যান্সার তারপর আসতাম ইংলিশে তারপর জেনারেল নয়স এবং সবার শেষে অঙ্কে কারণ আমি যদি প্রথমে চেষ্টা করি অঙ্ক এবং সেখানে যদি একটা বা দুইটা অঙ্ক আমি না পারি তো সেখানে কিন্তু আমার কনফিডেন্স অনেকটা লো হয়ে যাবে তার সঙ্গে কিন্তু আমার সময়টা চলে যাবে আর যেহেতু এক ঘন্টার এক্সাম সেখানে কিন্তু সময় খুবই কম থাকে এবং সব কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করা যায় না এটা আমাদের কিন্তু মেনে নিতে হবে আমাদের টার্গেট করতে হবে যে আমাদের এক ঘন্টার মধ্যে যেন আমরা ষাটটা কোশ্চেন অ্যান্সার করতে পারি আর তোমার সকলে জানো যেহেতু মেন্স এক্সাম তো এবং অনেকেই কিন্তু পি এম টি অ্যাপেয়ার করতে পারেনি তার সঙ্গে তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু অনেক কম ক্যান্ডিডেটস কিন্তু যাবে তোমাদের মেন্স অ্যাপ্লাই করার জন্য আর তাছাড়া তোমার জানো যে তোমাদের কিন্তু বর্তমানে যে হচ্ছে সেখানে অ্যাবসেন্ট হার অনেক বেশি এটা কিন্তু তোমাদের ভালো খবর তারা কিন্তু তোমাদের যে মেন্স সেখানে কিন্তু তোমাদের কম্পিটিশন কম হবে তো দেখো আমি এই ভিডিওর মধ্যে এটুকুই বললাম যে তোমরা কিভাবে মেন্সের জন্য প্রিপারেশন নিবে বা তোমরা কিন্তু কীভাবে মেন্সের অ্যাপিয়ার করবে তার সঙ্গে দুটি বুকস এর নাম বললাম যেটা আমি ফলো করেছিলাম যখন আমি কনস্টেবল নোটিভিকেশন নিয়েছিলাম তখন এবং আরেকটি বই যেটি বর্তমান ভালো রয়েছে তোমরা যদি চাও তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখতে পারো এবং তোমরা যদি চাও অফলাইন থেকে পার্সেস করবো তুমি তোমার সঙ্গে সেটা করতে পারো তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে কিছুটা হলে হেল্পফুল মনে হয়েছে যদি মনে হয় তো অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এতে আমিও মোটিভেশন পাবো তোমাদের জন্য আর ভিডিও বানানোর জন্য তো সকলকে বলবো সকালে ভালোভাবে প্র্যাকটিস করো এবং যাদের মাঠ সামনে রয়েছে তোমাদের বেস্ট অফ লাক অ্যাডভান্স এবং যারা পাস করেছে তোমাদের কংগ্রাচুলেশন তোমার ভালোভাবে মেসেজ অ্যান্ড প্রিপারেশন নাও এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে ড্রপ করতে পারো তার সঙ্গে তোমরা যদি আমার সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাও তাদের লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়ার আছে তোমার সেখান থেকে কিন্তু যুক্ত হতে পারো তো সকালে বলবো সকাল ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে প্রিপারেশন নাও সকালকে ডিস্টার লাখ জাহিন্দ